নমস্কার এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানি যে অমনআ কর্মীরা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরির মেয়াদে চাকরি করেন কিন্তু তাদের চাকরিতে এককালীন টাকা হয় তাদের না আছে বেসিক পে না আছে তাদের ডিএ বা গ্রেড পে ইত্যাদি ইত্যাদি তারা গ্র্যাচুটিও পান না তো কিছুদিন আগে একদল অঙ্গনারী কর্মী তারা কোর্টে আবেদন জানিয়েছিলেন তাদের গ্র্যাচুইটি দেবার জন্য তো সেই আবেদনে সুপ্রিম কোর্ট সারা দিয়ে তাদের পক্ষে বলেছেন যে অঙ্গনারী কর্মীরাও গ্র্যাচুটি পাওয়ার যোগ্য তো এই নিয়ে আরও কি কি কোর্ট বলেছে সেটি আমরা এখন একটু শুনিনি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প একেবারে তৃণমূল স্তরে রূপায়ণ করেন তারাই সমাজে গুরুত্বপূর্ণ পরিষেবা দিলেও সামান্য পারিশ্রমিক পান এবার সর্বোচ্চ আদালতের রায়ে দেশের পঁচিশ লক্ষের বেশি অঙ্গনারী কর্মীদের স্বস্তি তারা গ্রাচুটি পাওয়ার যোগ্য বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট অঙ্গনারী কর্মীদের দুর্দশা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে শুনানিতে অংশ নিয়ে বিচারপতি অজয় রাস্তোগি এবং অভয় এস ওয়াকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারগুলির আবেদনও প্রত্যাখ্যান করেছেন প্রায় ষোলো বছরের আইন যুদ্ধের অবসান হল সুপ্রিম কোর্টের এই রায়ে এই লড়াই শুরু করেছিলেন গুজরাতের পাঁচ অঙ্গনারী কর্মী সর্বোচ্চ আদালত অঙ্গনারী কর্মীদের পক্ষে রায় দিয়ে সরকারগুলিকে বলেছে কর্মীদের আরও ভালো সুবিধা দেওয়ার উপায় খুঁজে বের করতে আদালত মনে করছে অঙ্গনারী কর্মীরা নিঃশব্দে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন দু সালে গুজরাট হাইকোর্টের এ ব্যাপারে হেরে গিয়েছিলেন অঙ্গনারী কর্মীরা এরপর আইনজীবী পিউলির মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করেন তারা সেখানে বলা হয় অঙ্গনারী কর্মীদের জন্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট উনিশশো প্রযোজ্য তারা পূর্ণ সময়ের কর্মী নয় সরকারগুলি দাবি রায় দিতে গিয়ে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে উভয় বিচারপতি একমত হলেও এ ব্যাপারে আলাদা রায় দিয়েছেন তারা বিচারপতি রাস্তোগী বলেছেন সামাজিক সুরক্ষা আইনগুলোকে আরও উদারভাবে ব্যাখ্যা করা উচিত তিনি বলেছেন যখন কোনো একটি বিধি কোনো একটি শ্রেণীর সুবিধার জন্য বোঝানো হয় সেখানে যদি একটি শব্দের দুরকম অর্থ হয় যেমন একটি সুবিধা দেবে অপরটি দেবে না তাহলে আগেরটিকেই গ্রহণ করতে হবে অন্যদিকে বিচারপতি ওয়াকার বলেছেন অঙ্গনারী কর্মীদের ওপর দায়িত্ব প্রচুর তার মধ্যে রয়েছে সুবিধাভোগীদের শনাক্তকরণ পুষ্টিকর খাবার রান্না করা বাচ্চাদের জন্য প্রি স্কুল পরিচালনা করা শিশু ও গর্ভবতী মহিলাদের নিয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলি বাস্তবায়ন করা সেখানে তাদের চাকরিকে স্বল্প সময়ের চাকরি বলা যায় না সুপ্রিম কোর্ট বলেছে যদি অঙ্গনারী কর্মীদের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে তারা বেতন এবং অন্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যা সরকারি কর্মীরা পেয়ে থাকে অঙ্গনারী কর্মীদের কাজের ধারা নিয়ে মতভেদ রয়েছে অন্যদিকে গুজরাট দিল্লি এবং বম্বে হাইকোর্ট রায়ও ছিল পরস্পর বিরোধী যার সমাধান করে দিল সুপ্রিম কোর্ট এবার আশা করা যেতে পারে যে অঙ্গনারী কর্মীরা এবার এককালীন গ্র্যাচুইটি অবশ্যই পাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন